প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সকলে ভালো আছেন। অ্যাডমিশনে আপনাদের সবথেকে বড় যে কনফিউশন হচ্ছে আজকে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত সমস্ত কথাগুলো এক এক করে বলার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আমরা ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে যে নোটিশটা আমরা দেখতে পাচ্ছি সরকারিভাবে, সেটা আমরা আগে পড়ি, তারপরে আপনাদেরকে লগ ইন করে দেখাবো এবং বলবো আমাদের কি কি করতে হবে, কি কি সুবিধা পাবো কিংবা পাবো না, সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা ওয়েবসাইট ভিজিট করলেই প্রথমে যে অপশনটা দেখতে পাবো, এই যে আপনার যে নোটিশটা সেটা দেখতে পাবেন, এবং আমরা পড়বো 3 নম্বর নোটিশের সংখ্যা নম্বরটা। তো এখানে 3 নম্বর নোটিশে যেটা বলছেন যে স্টুডেন্টস মাস্ট ফার্স্ট টেক অ্যাডমিশন টু দিয়ার অ্যালোটেড সিট। তো ফ্রেন্ডস, আপনার জন্যে বরাদ্দ যে কলেজটা হয়েছে, অর্থাৎ যে কলেজে আপনি অ্যালোটেড হয়েছেন, আপনাকে অবশ্যই সেই কলেজে কিন্তু ভর্তি হতেই হবে, সেটাই বলছে। আমি আবারও পড়ছি, স্টুডেন্টস মাস্ট, মাস্ট কথাটা ইউজ করেছেন, ফার্স্ট টেক অ্যাডমিশন টু দেয়ার অ্যালোটেড সিট টু বিকাম এন্টাইটেলড। আপনার নামটাকে নথিভুক্তকরণের জন্য প্রথমে আপনাকে অবশ্যই ভর্তি হতে হচ্ছে, অর্থাৎ ভর্তি হওয়াটা হলো বাধ্যতামূলক। ফর কনসিডারেশন, এখান থেকে একটু খেয়াল করি, ফর কনসিডারেশন দি আপগ্রেডেশন রাউন্ড, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে কনসিডার করার জন্যে, দ্বিতীয় রাউন্ডে চান্স পাওয়ার জন্যে আপনার কিন্তু ভর্তি হতে হবে। ধরে নিন আপনি একটা কলেজে, এমন একটা কলেজে চান্স পেয়েছেন, বা আপনার এমন একটা কলেজের পাশে দেখাচ্ছে টেক অ্যাডমিশন, যে কলেজটা আপনি চান না, বা অনেকটা দূরের কলেজ, আপনার পছন্দের মধ্যেই না, আপনি কলেজটা চেঞ্জ করতে চান। তো সেই কলেজটা চেঞ্জ করতে গেলে আপনাকে প্রথমে কিন্তু ভর্তি হতেই হবে, তারপরে আপনি দ্বিতীয় কোনো কলেজে ভর্তি হতে পারবেন। এখন প্রশ্ন হলো কবে ভর্তি হতে পারবো, কীভাবে হতে পারবো। তাহলে প্রথমে যে কলেজটাতে ভর্তি হলাম, সেই কলেজে যে টাকাটা কেটে নিল, সেটা কি আমাদেরকে ফেরত দেবে না, বা কেটে নেবে, বা তার কি অবস্থা হবে? তো এই উত্তরে বা এই প্রশ্নের উত্তরে হবে আপনাদের টাকা কোনো বরবাদ হবে না বা নষ্ট হবে না। তো পরবর্তী যখন কোনো কলেজে আপনারা আপগ্রেডের সুযোগ দেওয়া হবে, আমি আবার কথাটা ইউজ করছি, পরবর্তী যখন অন্য কলেজের সুযোগ দেওয়া হবে বা আপনি চান্স পাবেন সেকেন্ড রাউন্ডে, তখনই কিন্তু এই টাকাটা ফরওয়ার্ড হয়ে যাবে, অর্থাৎ আপনারা দ্বিতীয়বারে টাকা কাটবে না। হ্যাঁ, যদি সেই কলেজের অ্যাডমিশন ফিস বেশি থাকে তাহলে হয়তো আপনার এক্সট্রা চার্জ হতে পারে, এখন যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের যেহেতু ব্যাংকের বই দেওয়া আছে, আশা করবো ইনশাল্লাহ সেই ব্যাংকের বইতে আপনাদের টাকাটা রিভার্স আসবে। এবং যদি সেম টু সেম হয় তো কথাই নেই। তো ফ্রেন্ডস, এখন কথা হচ্ছে তাহলে আমাদের সেকেন্ড লিস্টে বা আমাদের আপগ্রেডেশনটা কবে হবে, সেটা আমরা অবশ্যই বুঝতে পাচ্ছি 18 তারিখের পরে হবে। চলুন এই নোটিশের শেষের দিকের অংশে একটু বলি, তারপরে আমি কোনো একটি স্টুডেন্টের অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদেরকে দেখাবো সেটা কিভাবে কি হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নোটিশের সংখ্যা নম্বর হচ্ছে আপনার লাস্টের দিকে যেটা দেওয়া রয়েছে, যদিও এখানে 1 নম্বরই দিয়ে ফেলেছেন, তো দ্যাট ডাজেন্ট ম্যাটার। তো শেষের যে অংশে আছে এখানে দেখুন, আপনাদের ফার্স্ট রাউন্ডের উইন্ডো ওপেন থাকবে, অর্থাৎ অ্যাডমিশানটা চালু থাকবে 18 জুলাই পর্যন্ত, 18 জুলাই, এবং এটা থাকবে 11:59 বেজে, অর্থাৎ রাত 12টার আগ পর্যন্ত আপনারা করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক একটি স্টুডেন্টের ডিটেলস দিয়ে বা লগ ইন করে নিয়ে। তো আমরা এটার জন্য যেটা করব, স্টুডেন্ট লগ ইনে আসবো, স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার সঙ্গে এগুলো কেটে দিতে হবে ফ্রেন্ডস, স্টুডেন্ট লগ ইনে ক্লিক করব। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে যা যা ডিটেলস দিতে হবে, মেল আইডি এবং পাসওয়ার্ড, সেই মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এগুলো কেটে দিতে হবে নর্মালি, আপনারা জানেন তো যেভাবে লগ ইন করতে হয় সেভাবে আপনারা লগ ইন করবেন, তার পরবর্তী অংশ দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আমি লগ ইন করলাম, এখানে স্টুডেন্ট ডিটেলসের এখানে আমি সব কিছুতে আছি, কোন কোন কলেজে আপনার নাম এসছে এবং আসেনি, সমস্ত কিছু ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। আমি যদিও অলরেডি স্টুডেন্টের অ্যাডমিশানটা কমপ্লিট করিয়েছি, তার জন্য সেটা দেখাবে না। তো আপনাদেরকে যেটা দেখাবে সেটা হলো যে কলেজের নাম এসে গেছে আপনাদের, তার পাশে টেক অ্যাডমিশান দেওয়া আছে, অথবা আপনারা যখনই লগ ইন করেছেন আপনার প্রোফাইলটার নিচের ঠিক একটুই স্ক্রল ডাউন করলেই সেখানে আপনি দেখতে পাচ্ছিলেন যে আপনার টেক নাও বা টেক অ্যাডমিশান এই কথাগুলো আসছিল, আপনি সেখানে ভর্তি নিয়েছেন।
অর্থাৎ ভর্তি হওয়ার সময় আমাদেরকে যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার অবশ্যই কিন্তু আপনার আপগ্রেডেশনটা অন রাখবেন, অর্থাৎ যখন ভর্তি হচ্ছেন আপনি কোন ক্যাটাগরিতে ভর্তি হচ্ছেন তারপরে আপগ্রেডেশন অপশানটাকে অন করে দেবেন। আপগ্রেডেশন অপশানটা অন করে দেওয়ার পরে দ্বিতীয় যে রাউন্ড আসবে সেই দ্বিতীয় রাউন্ডে যদি আপনার পুনরায় নাম এসে যায় তাহলে আপনি কিন্তু দ্বিতীয় কলেজে বা আপনার পছন্দকৃত কলেজে হয়তো আপনি চান্স পেতে পারেন। তাহলে মোদ্দা কথা হচ্ছে ফ্রেন্ডস, আমাদেরকে ফার্স্ট রাউন্ডে ভর্তি হতে হবে, এখানে টাকা অপচয় যাবে না। দ্বিতীয়বারে যখন রাউন্ডে কোনো কলেজে আপনি চান্স পেয়ে যাবেন সেই টাকাটাই ফরওয়ার্ড হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে, আর যদি কিনা আপনার মনে হয় যে আমি ভুল করেছি অ্যাডমিশান নিয়ে, তাহলে আপনি কিন্তু চাইলে অ্যাডমিশানটাকে ক্যান্সেলও করাতে পারেন। তো আমি যেহেতু এই স্টুডেন্টটার ভর্তি করিয়েছি তা আমি দেখাই যে কীভাবে যদি আমি অ্যাডমিশান ক্যান্সেল করতে চাইছি, আমি যদিও ক্যান্সেল করব না বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনার মনে হয় যে আমি ক্যান্সেল করে দিতে চাই অনেক অন্যান্য প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিতে চাই তাহলে কি টাকাটা অপচয় যাবে। তাহলে এক্ষেত্রে বলবো ফ্রেন্ডস, আমরা অ্যাডমিশান ক্যান্সেল করে দিলে টাকাটা আমরা ফেরত পেয়ে যাব। আর আরেকটা জিনিস, আমরা যখন এখানে লগ ইন করবো আমাদের লগ ইন করার সঙ্গে সঙ্গে আমাদের নোটিশটা কিন্তু বারবার সামনে চলে আসবে, অতএব নোটিশটাই যদি আপনারা ভালো করে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি এ টু জেড সমস্ত কিছুই দেখতে পারবেন যে আপনার কিন্তু এ টু জেড ডিটেলসটা ওনারা ওয়েবসাইট দিয়েই রেখেছেন। অতএব ফ্রেন্ডস সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তার কারণ নেই এবং আপনারা জাস্ট ওয়েট করুন দ্বিতীয় রাউন্ড ফেজে আসার জন্যে, অর্থাৎ আপনাদেরকে ভর্তি হতে হচ্ছে এটা বাধ্যতামূলক, আপনারা অ্যাডমিশানটা নিয়ে নেন। অ্যাডমিশনের পরে আপনাদের সেকেন্ড রাউন্ডে নাম আসবে, আর যারাদের টোটালি নাম আসেনি তারা জাস্ট একটু অপেক্ষা করুন, আশা করব দ্বিতীয় রাউন্ডে নাম এসে গেলে আপনারা ভর্তি হতে পারবেন। তো বন্ধুরা ভিডিও ছিল এতটুকুই, যদি আপনাদের কাছে একটু তথ্যবহুল মনে হয়ে থাকে, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটি ভালো লাগলে লাইক অথবা ডিসলাইক দিতে পারেন। ধন্যবাদ।